আগে আমি বিএনপি করতাম বিএনপি করার পরে যে কোনো কারণে বা ব্যক্তিগত কারণে আমি আওয়ামী লীগে জয়েন করেছি এবং আমি একজন দ্বাদশ সংসদ সদস্যের একজন সদস্য প্রার্থী তো বিভিন্ন সাইবার বুলিংয়ে আমি শিকার হচ্ছি বিভিন্ন জনে যে সমস্ত অকথ্য ভাষায় কথা বলে মাঝে মাঝে আমার ফোনে না পেয়ে আমার মেয়ের ফোনে আমার স্ত্রীর ফোনে আমার ছেলের ফোনে এমনকি আমার জুনিয়ার যে বেরেস্টেমি যান তার ফোনে বা আমার বন্ধুবান্ধব সকলের কাছে ফোনে আজে বাজে কথা বলে আবার আমি যদি কল ব্যাক করি আবার কেটে দেয় তো এই জন্য আমি ডিবি সাহেবকে হারুন সাহেবকে জানাতে আসলাম যে ভাই আমি কী বলে সাইবার বুলিংয়ের শিকার প্লিজ প্রোটেক্ট মি আর কিছু না কেটে দেয় এটা কি শুধু ফোনেই প্রকাশ্যেও তো মনে হয় আপনাকে যখন আপনি সুপ্রিম কোর্টে ছিলেন সেখানে প্রকাশ্যে বিএনপি বা অনেক আইনজীবীরাও নানা ধরনের কথা বলেছেন আপনাকে দূরে বসে বলেছে আমি রুম থেকে বেরিয়ে গাড়িতে আসি তখন পিছনে দরবারটা উকিল বলেছে সেটাও তো ওয়ান অফ দি বুলিংস